21 আগস্ট গ্রেনেড হামলার রায়ে বাবর পিন্টু সহ 19 জনের ফাঁসির আদেশ, তারেক সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের প্রতিমা শিল্পীরা। আসসালামু আলাইকুম, বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া রাবু এবং আমি উমর ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছে আজ। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবন প্রাপ্ত 19 জনের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। এছাড়াও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, তবে এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশ এখন মহাসড়কে। উন্নয়নের চিত্র প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 2502 থেকে নৌকামার্কায় মনোনয়ন প্রত্যাশী প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ মমতাজ হোসেন। সকালে দুপতারা ইউনিয়ন এলাকায় গণসংযোগ শেষে এক উঠান বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে যে মনোনয়ন পাবে তাকেই নৌকামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহে বাল্য বিয়ে নিরোধ দিবসে মানববন্ধন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাল্য বিয়ে রোধে করণীয় শিশুদের অধিকার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদোস। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুইয়া, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুসাম্মদ শাহিদা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আবু রায়হান প্রমুখ। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আগামী 14 অক্টোবরের পর থেকে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধাদের একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জমায়েত হয়। একুশ আগস্ট আলোচিত গ্রেনেড হামলা মামলায় 19 জনের ফাঁসি ও তারেক রহমান সহ 19 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে জামালপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শহরের তমালতলা মোড় থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রিজনু সিআইপির নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেটপাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রেজনু সিআইপি। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তারেক মালিক সিজার, আব্দুল হান্নান মিয়া সহ অনেকে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি জোনাল অফিসের উদ্যোগে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে 291টি পরিবারের জন্য বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা দুর্গম চরণচল কোলচুরি সহস্থল ও বিদ্যাবাগিস গ্রামে মঙ্গলবার বিকেলে সহস্থল বাজারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহউদ্দিন নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, পৌর মেয়র এনায়েত হোসেন প্রমুখ। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরি ও রং তুলির আঁচড়ে প্রতিমাকে সাজাতে রাত দিন কাজ করছে শিল্পীরা। জালালউদ্দিন মনিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। ইতোমধ্যে প্রতিমার মাটির কাজ প্রায় শেষ, এখন চলছে রং ও সাজসজ্জার কাজ। তবে এবছর প্রতিমার চাহিদা কমে যাওয়ায় লোকসান গুনতে হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং ও নারায়ণপুর গ্রামের প্রতিমা শিল্পীরা। চুলের কালার করতেছি, চক্ষু ঘুরাইতেছি, শাড়ি ভরাইতেছি। প্রতিমার কাজ মোটামুটি প্রায় শেষ করে যাই, এখন আমরা চোখের কাজ করতে যাচ্ছি। মূর্তি বেচা কিনি হয় না, আমার ঘরে রয়ে গেছে পাঁচটা মূর্তি, 10 লাখ টাকা সুদে আইনা কারবার করছি। এবছর মূর্তি মনে করেন বেচা কিনাটা খুব কম, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কারিগরি আছে, আমরা এখান থেকে মূর্তি চাহিদা কমে আসছে। এবছর মূর্তির মূল্য অনেক কম, যে প্রতিমা আমি 30,000 টাকা আমদানি করতাম, সেই প্রতিমা 22,000-20,000 টাকা। পূজা শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে এমনটাই আশা পূজা উদযাপন কমিটির। নবীনগর একটা সাম্প্রতিক সম্প্রীতির পীঠস্থান হিসেবে আমরা মনে করি। দীর্ঘদিন যাবৎ নবীনগরে পূজা হচ্ছে, নবীনগরে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক অঘটন কোনোদিন ঘটে নাই। পূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান প্রশাসনের এক কর্মকর্তা। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নবীনগর থানা হইতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, আশা করি সুন্দরভাবেই দুর্গা উৎসব সমাপ্ত হবে। এবছর নবীনগর পৌরসভা সহ উপজেলার 21টি ইউনিয়নে 116টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস পৌর মেয়রের। নবীনগর পৌরসভার কর্তৃপক্ষ, নবীনগর পৌরসভার সর্বস্তরের কাউন্সিলর বৃন্দ প্রত্যেকেরই বলা হয়েছে স্ব স্থানে থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের মতে এবছর দেবী দুর্গা মর্তলোকে আসবেন ঘোড়ায় চড়ে, যাবেন নৌকায় চড়ে। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 15 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে মূল পূজা। স্ত্রীর মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করতে স্বামী আপেল মাহমুদ ও তার বৃদ্ধা মাতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে গাইবান্ধার মহিমাগঞ্জ শাহঘাটা সড়কের মহিমাগঞ্জ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শাহজাহান আলী মাস্টার, লুৎফর রহমান, নজরুল ইসলাম, মর্জিনা বেগম সহ অন্যরা। বক্তারা অবিলম্বে এ পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান। শিক্ষার অধিকার নিশ্চিত চাই যোগ্য শিক্ষক, এই প্রতিপাদ্যে নরসিংদী রায়পুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ লেখক ডক্টর মশিউর রহমান মৃধা প্রমুখ। কওমি শিক্ষাকে মাস্টার্সের স্বীকৃতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীগণ।
রাজধানী উত্তরার একটি কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করেন বৃহত্তর উত্তরার কমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের মাননীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মফিজউদ্দিন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়াতুস সাহাবা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা রুহুল আমিন খান উজানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited পেজে। শেষ করছি বিজয় জেলা বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।